Hey everyone, welcome to my YouTube channel and new another brand new video. যে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি ভিডিওটা আপনারা আপনাদের সামনে নিয়ে আসতেছি। এই প্রথমে যদি আমি বলি যে যে বিষয়গুলো আপনাদের টিপসগুলো দরকার, যে প্রথমে একটা বাইক কিনবেন আপনি, বাইকগুলোর কি কি মেইনটেনেন্স করবেন, সেই মেইনটেনেন্সের দিক থেকে আপনারা কি বিবেচনা বাইকগুলো কিনবেন বা কি জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য করা উচিত, বা এই জিনিসগুলো লক্ষ্য করলে আপনি বিষয়টা ঠকবেন না, আর আপনার মানে এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। তাই আমার সামনে একটা আছে পালসার 150, যে এটা হচ্ছে আপনার 2012 কি 13 মডেল এই বাইকটা। তো এই বাইকটা নিয়ে আসার একটা কারণ আছে যে আমি একটা পুরাতন বাইক দিয়ে আপনাদের সামনে এই টিপসগুলো নিয়ে আসছি। আপনাদের এই প্রশ্নগুলো আসতে পারে যে মনে করেন আমি যে বাজেটটা নিয়েছি এই বাজেট অনুযায়ী আমি একটা পালসার 150 পাচ্ছি, দেন এটা স্বাভাবিক একটা, অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতেছি এটা পালসার 150 একটি পুরনো বাইক। তো আমি বলতেছি না যে এই বাইকটার কথা, যে আপনি যে বাজেটটা সেই বাজেটটা নিয়েই আমি বলতেছি যে আপনার এত বাজেটে এই বাইকটা পাচ্ছেন। যদি একটা নতুন বাইক কিনেন তাহলে কিন্তু অতটা প্রবলেম হবে না। সে কারণে আমি বলতেছি যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এই টাকায় এই বাজেটে এই বাইকটি পাচ্ছি, এখন আমি কেন বলবো যে এই পুরনো বাইকগুলো আপনারা কিনবেন না। কারণ একটা নতুন বাইকে যেই আপনার মেনটেন্সটা আপনি পাবেন, যে পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন, সব কিছুই দিক থেকে সার্ভিসগুলো পাবেন, কোম্পানি থেকে ফ্রি সার্ভিসগুলো পাবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে অবভিয়াসলি আমার পক্ষ থেকে আমি যেটা মনে করি সেই বিষয়টা আমার কাছ থেকে অনেকটা ভালো লাগে। আর একটা পুরাতন বাইক কিনলে কিন্তু আপনার অনেক কিছু প্রবলেম হতে পারে, এটা এটা নষ্ট ওটা নষ্ট ওই খুঁটিনাটি, এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন্স করতেই থাকতেই হবে। কিন্তু আপনারা কেনার সময় বাইকটি যে কিনবেন সেই কেনার কারণটা আপনাদেরকে আমি বলতেছি, কারণ এই বিষয়গুলো টিপসগুলো যদি আপনারা মেনটেন্স করেন তাহলে কিন্তু ঠিক আছে। তো আমি যদি ফার্স্টে যদি বলি যে বাইকটা কেনার আগে আপনারা কোন জিনিসটা লক্ষ্য করবেন, যে এই যে কালার কোয়ালিটি আমি অতটা ম্যাটার করি না। কালার কোয়ালিটি আপনারা মনে করেন এগুলা তো বাইরের জিনিস, আর আমি ভিতরের দিক থেকে যদি বলি ইঞ্জিন কন্ডিশনের দিক থেকে যদি বলি ইঞ্জিন কন্ডিশন আপনার কেমন আছে সেই বিষয়টা কেমনে বুঝবেন। আপনার ইঞ্জিনটা আপনারা সম্পূর্ণভাবে এই লক্ষ্য করবেন যে ইঞ্জিনে কোথাও আপনার এই যে কিকের ওয়েল সেল আপনারা এখানে লিক করতেছে নাকি, তারপর এই যে বল্টুগুলো আছে এই বল্টুগুলো আপনার স্কেচ পড়ছে নাকি, এটা খোলা লাগা বেশি হয়েছে নাকি, এই বিষয়গুলো মেনটেন্স করবেন। এই যে দেখেন যদিও এই না বল্টুগুলো আপনার খোলা লাগা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলা স্পট হবেই। আপনারা যত ভালো টুলসে যেন ওরা খুলুক না কেন, তারপরেও কিন্তু এই জায়গাগুলোকে স্পট হবে। তো এই বিষয়গুলো আপনারা মেনটেন্স করবেন। তারপরেও আমি যদি বলি যে এই যে কিক স্টার্টে যে এখানে একটা ওয়েল সেল আছে এই ওয়েল সেলের জায়গাটা লিক করতেছে নাকি, এখানে কিন্তু অনেকটা ঘামাঘামি দেখতে পাচ্ছি, অনেকটা লিক করছে। তারপরে আপনার এই যে ওয়েল গ্যাসের এখানে লিক করতেছে নাকি। তারপরে আবার আরেকটা বিষয় আপনারা চেক করবেন, সেটি হচ্ছে আপনার এই যে অ্যাডজাস্ট বার আছে, এই অ্যাডজাস্ট বারে আপনার এই যে এই জায়গাটার মধ্যে এটা আঙুল ঢুকে দেখবেন এই জায়গাটা একটু অ্যাক্সেস যদি ভিজা থাকে তাহলে কিন্তু আপনার বাইকের রিং পিস্টন চলে গেছে, আপনার মনে করেন মোবিল খেলে কিন্তু এই সাইলেন্সারের এই গড়াটা আপনার ভিজে থাকবে, ভিজা ভিজা ভাব থাকবে, এই যে এই কালিটা ভিজা ভিজা ভাব থাকবে। দেন আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন। তারপর যদি আমি বলি সাসপেনশনের কথা, সাসপেনশন আপনারা দেখবেন এই সাসপেনশনে আপনার এই জায়গাটা ওয়েল সেলের জায়গাটা এখানে লিক করতেছে নাকি, এই বিষয়গুলো মেনটেন্স করবেন। দুটো সাসপেনশনে আপনারা দেখার দরকার। তারপর যদি আমি রিয়ার সাসপেনশনের কথা বলি, রিয়ার সাসপেনশন আপনারা দেখবেন এই যে রিয়ার সাসপেনশনের দিক থেকে এই যে এই জায়গায় একটা সিল থাকে, এই সিলগুলো নষ্ট হয়েছে নাকি, এই সিলগুলো যদি অবভিয়াসলি যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনার বাইকটি রাইড করার সময় কিন্তু এটা স্কিড করবে, রোডে উঠলে কিন্তু এই যে পিছনটা কিন্তু অনেকটা বাউলি মারা চিন্তা ভাবনা থাকে এই সাসপেনশন দিক থেকে। এই সাসপেনশনগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর তারপরে যদি আমি বলি এই বাইকটি রাইড করতে করতে আপনারা এই বিষয়গুলো মেনটেন্স করতে পারবেন। তারপর আমি যদি বলি সামনের ব্রেক প্যাডের কথা, সামনের ব্রেক ক্যালিপার, এই ক্যালিপারটা কেমন আছে, এই ক্যালিপার কাজ করতেছে কিনা, আপনারা এই সুন্দরভাবে এই চাকাটাকে ঘুরায় দেখবেন এটা ইজিলি আসে কিনা। যদি এই ক্যালিপার নষ্ট হয় তাহলে কিন্তু যদিও এটা মেকানিক্যালভাবে এটা ঠিক করানো যায়, তারপরেও এই বিষয়গুলো আপনাদেরকে দরকার যখন একটা পুরাতন বাইক কিনবেন আপনি। দেন তারপরে আপনারা এই যে এই হাইড্রোলিক ডিস্কটা অবশ্যই দেখার দরকার, এটা আপনার ক্ষয় হয়ে গেছে কি না। এটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু মনে করেন আপনার এটা পরিবর্তন করতে লাগবে, তাহলে কিন্তু ওরকম একটা ব্রেকিংয়ে আপনি অতটা কমফোর্ট পাবেন না। তো এই জিনিসগুলো দেখবেন। তার পাশাপাশি যদি আমি বলি
তার পাশাপাশি এই যে আপনার কালার কন্ডিশন নিয়ে কালার কন্ডিশন এই যে এই স্টিকারগুলো কিন্তু অনেকটা স্ক্যাচ হয়ে গেছে। আর পুরাতন বাইক কেনার আগে প্রথমে যদি আমি আপনি যদি যান পুরাতন বাইকের দোকানে বা কোথাও, তো এটা কম ওরা চায় যে একটা বাইক কম রেটে কিনে এই স্টিকারগুলো আপনার পরিবর্তন করে কালারটাকে ম্যাচিং করে তারপরে কিন্তু এই বাইকগুলো ওরা ঝকপক করে রাখে যেন যাওয়া মাত্রই আপনার চোখে পড়ে যায়, নজরে লাগে যায় এই বাইকটি এত প্রাইসে আমি এই বাইকটি পাচ্ছি। কিন্তু এগুলা কিন্তু আপনার সুন্দরভাবে এটাকে স্টিকার পরিবর্তন করে এই কালারটাকে আপনার গ্রে করার জন্য একবারে সুন্দরভাবে ওরা স্প্রে স্প্রে কালার কন্ডিশন ওপর এবং কি অনেকটা ঝকপক করে রাখে, তাহলে কিন্তু মনে করেন আপনি বুঝতে পারবেন আপনার চোখে লাগে গেছে এই বাইকটি। তো এরা এই বিষয়গুলো দেখে, তারপর যদি আমি ফ্রন্টে আসি, ফ্রন্টের আপনার টায়ারগুলো অবশ্যই দেখার দরকার, টায়ার কী কন্ডিশন, যদিও এই টায়ারগুলো পরিবর্তন করা যায় তারপরেও আপনার কিন্তু এই টায়ারটা অবশ্যই দেখে দেওয়া দরকার। এই এই আপনার যে প্রাইসটা আপনি ইয়ে ঠিক করছেন এই প্রাইসের মধ্যে এটাকে আপনার এটাকে মাইনাস করতে হবে ওই জায়গাটাকে, যে টায়ারটা আমার কন্ডিশন কেমন আছে। দেন পিছনের রেয়ার টায়ারটা দেখবেন, রেয়ার টায়ার আপনার এরকম ধরনের একবারে নেড়ার মতো হয়ে গেছে, কোনো বিট কিন্তু নাই এই বাইকটিতে। তো এই বিষয়গুলো আপনাদের প্রাইসের মধ্যেই ম্যান্ডেটরি করতে এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা বাইকে কেনার পরে আপনি এই বিষয়টা ঠকবেন না যে বাইকটির কালার কন্ডিশন হিসাবে বাইকটি আমার কাছে অবভিয়াসলি ভালো লেগেছে। আপনারা যদি এরকম মন্তব্য করেন তাহলে কিন্তু আপনারা এটা ঠকে যাবেন, কারণ টায়ার স্কিড করার ভয় আছে। এটা বাইকটি রাইড করতে গেলে এই বাইকটি স্কিড করবে, ওটা 100% গ্যারান্টি। সামনের ফ্রন্টের অবশ্যই টায়ারটা ভালো আছে। দেন আমি যদি বলি এই বাইকগুলো কেনার আগে অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনারা এই কাগজপাতি অবশ্যই সম্পূর্ণ ওগুলো আপনারা দেখে নেবেন। যদি আপনি না পারেন অবশ্যই কাউকে সাথে নিয়ে, যারা অভিজ্ঞতা, যারা বাইকের সব কিছু পেপার সম্বন্ধে সব কিছু অভিজ্ঞতা জানে, তো তাদেরকে অবশ্যই একটু সাথে নিয়ে যাবেন, তাহলে আপনি এই বিষয়গুলো নিয়ে ঠকবেন না। যদি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। যদি টাকা জমা দেওয়া যদি বাইক হয় তাহলে কিন্তু আপনার একটা ঝামেলা বিয়ার টিয়ারে কিন্তু আপনাকে ইয়ে করতে হবে, ঝামেলাটা সম্মুখীন করতে হবে। এই মেনটেন্যান্সগুলো সম্পূর্ণ গুরুত্বভাবে এই বিষয়গুলো দেখতে হবে। তো প্রথমে এই বাইকটি আপনারা ডাবল স্ট্যান্ড করবেন, ডবল স্ট্যান্ড ম্যান স্ট্যান্ডটা করে দিবেন। ম্যান স্ট্যান্ড করার পর সুন্দরভাবে দেখবেন এই বাইকটি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। বড় ধরনের অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কির যে মেটালটা আছে এই মেটালটা স্কেট পড়বে এখানে। ওই বড় ধরনের কোনো যদি ঠিক করানো হয় তাহলে কিন্তু ওখানে অনেকটা আপনার এটার অনেকটা ইয়া হয়ে যাবে আর কি, মনে করেন অ্যাক্সিডেন্ট হইলে যা হয় আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে। তারপরে এই সাইডগুলো দেখবেন যে এই সাইডগুলো ঘষা টসা গেছে নাকি, এটা কিন্তু ঘষা গেছে। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কিছু স্কেচ পড়ে গেছে, এখানে স্কেচ পড়ছে, এখানে স্কেচ পড়ছে, তো দুটোই। তার পাশাপাশি আপনারা দেখবেন মার্কার টার্কার এইগুলো, এই জিনিসগুলো ভাঙা আছে কি না, এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন। তারপর পরে আমি যদি বলি ফ্রন্টে যদি সাসপেনশন, আপনারা অবশ্যই দেখে নেবেন সাসপেনশন আপনার ইজিলিভাবে খেলতেছে কি না, সেই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি যদি বলি যে এই যে ইঞ্জিনটা, ইঞ্জিনটার আপনার সাউন্ড কেমন আছে, এই যে সিলগুলো থেকে কোনো ওয়েল স্কেচ হচ্ছে কি না, ওয়েল বের হচ্ছে কি না, এই যে ঘামা ঘামা ভাব এখানেও দেখতে পাচ্ছি, এখানে ঘাম গেছে, এখানেও ঘামে গেছে, তো এই জিনিসগুলো অবশ্যই চেক করা দরকার আপনাদেরকে। তার পাশাপাশি যদি বাইকগুলো আপনারা কিনেন, তো আমার মন্তব্য যে অবশ্যই ভালো একজন টেকনিশিয়ান এবং কি যারা বাইকের অভিজ্ঞতা, যারা বাইক জানে শুনে যে এই বাইকগুলো আপনারা পুরাতন বাইক কিনতে গেলে কী কী মেনটেন্যান্সগুলো আমাদেরকে দেখতে হবে, যে যেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বাইক কিনতে হবে, সেরকম কাউকে অভিজ্ঞতা আপনারা সাথে করে অবশ্যই নিয়ে যাবেন, যেহেতু আপনি পাচ্ছেন না, কারণ আপনি এক্সাইটেড হয়ে পড়েন। আপনার কাছে যদি আপনার যে বাজেটটা আছে আপনি একটা বাইক কিনতে যাচ্ছেন, আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন যে একটা পুরাতন বাইক নিয়ে আমার স্বপ্নটা পূরণ করি, তাহলে কিন্তু আপনি অনেকটা এক্সাইটেড হয়ে থাকেন। তাইলে আপনারা একা একা চলে যান, একা একা যেয়ে আপনি একটা বাইক নিয়ে আসলেন, আসে আপনার সেরকম একটা বিভ্রান্তিতে পড়ে গেলো, দেখা যাচ্ছে যে আপনার প্রিয়ার সাসপেনশন আপনার নষ্ট হয়ে গেছে, সেটা আপনার স্কিড করতেছে বাইক, তারপর সাসপেনশন সামনের ফ্রন্টে সাসপেনশন সে খেলতেছে না, তো এই বিভ্রান্তিগুলোতে আপনারা পড়বেন না। তো অবশ্যই ভালো একজন কাউকে নিয়ে যাবেন, তো নিয়ে যেয়ে আপনারা সেই সুন্দরগুলো সুন্দর বিষয়গুলো আপনারা দেখবেন, দেখে শুনে তারপর একটি বাইক কিনবেন। যে পুরাতন বাইক কেনার আগে প্রথমে আপনারা প্রথমে চেক করবেন বাইকটি রাইড
লাইটিং এর দিক থেকে যদি বলি, লাইটিং এবং কি রাইড এক্সপিরিয়েন্স তো অবশ্যই আপনাদেরকে বলবো। তো লাইটিং এর দিক থেকে আপনার প্রথমে সর্বোচ্চ আপনার পথ লক্ষ্য রাখবেন যে এই জায়গাটাতে এই নিউট্রাল যে লাইটটা আছে এখানে এই ডিজিটাল ডিজিটাল মিটারে এই নিউট্রাল বাতিটি জ্বলছে কি না, তো প্রথমে এটা চেক করবেন। তারপরে চেক করবেন আপনার এই যে হর্নটা বাজতেছে কি না, অন বাজতেছে। তারপরে চেক করবেন আপনার এই ইন্ডিকেটার লাইটগুলো জ্বলতেছে কি না, এই যে ইন্ডিকেটার লাইটগুলো জ্বলতেছে কি না, তো এটা চেক করা হলো। তারপরে তার পাশেরটা দেখবেন, তার পাশের ইন্ডিকেটার লাইটটা জ্বলতেছে কি না, এই যে দেখাই আপনাদেরকে, তার পাশের ইন্ডিকেটার লাইটটা জ্বলতেছে কি না, জ্বলতেছে। তার তার সাথে আবার অবশ্যই আর একটা চেক করার বিষয় আছে, তার সাথে এই যে আপনার হেডলাইট যে পার্টসটা, এই পার্টসটা জ্বলতেছে কি না, এটা জ্বলতেছে। তার পাশে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, তার পাশে দেখবেন এই যে সেলফ স্টার্টটা, এই অবশ্যই আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে, সেটি হচ্ছে আপনার সেলফ দেওয়ার আগে আপনার এই কিক স্টার্টটা হচ্ছে কি না। এই যে কিকে স্টার্ট করবেন আগে, প্রথমে কিকে স্টার্ট হচ্ছে, তারপরে আপনি এই সেলফটা অবশ্যই চেক করতে হবে, সেলফও হচ্ছে। তো যখন আপনার এই বাইকটি আপনি রাইড করবেন, এই লাইট রাইটের আগে এই লাইটিংটা অবশ্যই আপনারা এই চেক করবেন। আর তার সাথে আমি আরেকটা জিনিস বলি, তার সাথে এই যে ব্যাকলাইটটা, এই যে ব্যাকলাইটটা ব্রেক চাপলে জ্বলতেছে কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে যখন রোডে উঠবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে ম্যানেজ করতে হবে। তো তারপরে আমি মনে করেন এই বাইকটি এখন রাইড করে আপনাদের সামনে আমি টেস্ট রাইড রিভিউটা দেখাচ্ছি। অবশ্যই টেস্ট রাইড রিভিউতে আপনাকে আরেকটু এক্সপ্লেন করতে পারবেন যে এই বাইকটি একটা পুরাতন বাইক কেনার আগে আমাদের যে বিষয়গুলো, আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। তো চলুন এই বাইকটি টেস্ট রাইড রিভিউতে আপনাদেরকে সামনে আপনার মোটো ব্লগে আপনার সামনে টেস্ট রাইড রিভিউ আমরা সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টেস্ট রাইড রিভিউটা আমি এখন রোডে উঠব, তো দেখি টেস্ট রাইড রিভিউতে বাইকটি কেমন। তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই গুরুত্বভাবে এই বিষয়গুলো দেখতে হবে একটা পুরাতন বাইক কেনার পথে যখন যাবেন পুরাতন বাইক কিনতে। তো আমি এখন চলে যাচ্ছি টেস্ট রাইডে, তো রাইডের আগে আমি এই লাইটিংগুলো চেক করে নিলাম, এই লাইটিংগুলো ঠিক আছে কি না। তারপরে আরেকটা বিষয়, এই যে গিয়ার শিফটিংটা অবশ্যই আপনারা অবশ্যই জেনে নেবেন, এই বাইকটির গিয়ার কোন পাশে, সামনের পাশে না পিছন পাশে, এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। যদি বাইকের যদি আগে যদি আপনার চালানোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা বলতে পারবেন, আর যদি না চালানোর এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই বাইকটি যার তার কাছ থেকে জেনে নেবেন যে এই বাইকটির গিয়ার শিফটিং কোন পাশে। তো দেন চলুন বাইকটি রাইড করতে করতে কথা বলি। বাইকটি প্রথমে হ্যান্ডেল বারটা হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল বার, আমার কাছে এই থ্রি পার্ট হ্যান্ডেল বার যথেষ্ট পরিমাণ ভালো লাগে। তো বাইকটির লুকিং গ্লাস নাই, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এই বাইকটি আরেকজনের আমি বাইকটি চেয়ে নিছি বাইকটি রিভিউ দেওয়ার জন্য, বাইকটির লুকিং গ্লাস নেই, এটা আমার কাছে অনেকটা খারাপ লেগেছে। তো বাইকটির লুকিং গ্লাস অবশ্যই থাকতে হবে যখন আপনি বাইকটি রোডে চালাবেন, এই লুকিং গ্লাস নিয়ে তো আমাদেরকে অনেকটা আমাদেরকে হেল্প করে, কেননা কারণ এই লুকিং গ্লাস থাকলে কিন্তু আমাদের পিছনের যে ব্যাকের যে পিছনের যে ভিউটা আমরা সুন্দরভাবে এখানে পাই, তো এটা কিন্তু আমরা পাচ্ছি না। দেন এখন আমরা টেস্ট রাইডের রিভিউতে চলে যাই, তো তো চলুন রোডেই দেখা যাক। অ্যাক্সিডেন্টটা আমি বলি, তো বাইকার আমি একটু খাল উচ্চা জায়গায় চালাচ্ছি, দেখতেছি রিয়ার সাসপেনশনটা আমার কাজ করতেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে ক্লাস লিভার আছে, এই ক্লাস লিভার আপনারা কতটা, এই ক্লাস লিভারটা আপনারা এই 30 মিলিমিটারের মতো ফ্রিপলে আছে কি না, যদি একটু কম থাকে তাহলে কিন্তু আপনার এই ক্লাস লিভারটা আপনার লুজ দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার ক্লাস প্লেট জ্বলে গেছে বা ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, সে কারণে এই বাইকটি বিক্রি করা হয়েছে। সেই জন্য আপনার এই বাইকটি আপনাদের হাতে ধরিয়ে দিয়ে দিতে পারলেই ওরা বিক্রি করে। অ্যাকচুয়ালি আমি যদি বলি, এই বাইকটি প্রথমত আপনারা কিনবেন যে ইঞ্জিন কন্ডিশন দেখে, ইঞ্জিন কন্ডিশন এত পরিমাণ এই বাইকটির ইঞ্জিন কন্ডিশন হয়ে গেছে যা ইঞ্জিনে অনেকটা ক্যাটক্যাট সাউন্ড করে, এবং কি রকার ড্যাম্বের সাউন্ড, এবং কি টাইমিং ট্যানের সাউন্ড, এবং কি ব্যালেন্সারের সাউন্ড, অনেক রকমের সাউন্ড বেরোচ্ছে।
আর বাইকটি থেকে ওভারঅল আমি দেখতেছি এই যে কিকে কিক এটা কিক স্টার্ট যে সেলফ সেলফ আছে এবং কিক আছে দুটোই আছে এখান থেকে দেখতেছি এখানে ওয়েল্ড সিল লিক করতেছে অ্যান্ড আমি যে সামনের ফ্রন্টের সাসপেনশনের কথা বলি ফ্রন্টের সাসপেনশন সেরকমভাবে খেলতেছে না একটু জ্যামজ্যাম মনে হয় খালুচ্চ জায়গায় একেবারে পারফেক্ট মনে হচ্ছে না আমার আর আমি যদি সামনে দেখি সামনে সামনে দেখতেছি এখানে এই ক্যালিবারটা ক্যালিবার কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে গেছে এই ক্যালিবার কিন্তু অবস্থা খারাপ এই পিস্টনগুলো অনেকটা জাম আমি দেখতেছি আর এখানটা দেখতেছি হাইড্রোলিক ডিস্কের কিন্তু অবস্থা খুবই খারাপ বাজে একটা অবস্থা তো সেক্ষেত্রে আমি যদি বলি এই বাইকটি আপনারা কিনবেন বাইকগুলো কিনবেন না কেন কিনবেন কিন্তু মনে করেন আপনারা নিজে থেকে একটু চেষ্টা করবেন যে যারা বাইক বাইকের সম্বন্ধে যারা এক্সপিরিয়েন্স বেশি তাদেরকে একটু হেল্প নেওয়ার তো সেক্ষেত্রে আমার আপনার অনেকটা উপকারে আসবে তাদেরকে যদি নিয়ে যায় আপনারা পুরনো বাইক শপ থেকে বাইক কিনেন অবশ্যই ভালো কুটি নাটি দেখে আপনারা বাইকটা কিনবেন তো প্রথমে দেখতেছি সাসপেনশন সেরকম খেলতেছে না ব্রেক ক্যালিবার অবস্থা খারাপ ব্রেকের ডিস্কের অবস্থা খারাপ ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন খুবই খারাপ তো এই বিশেষ এই বিবেচনা করে এই বিষয়গুলো আপনারা টিপসগুলো মেনটেন্স করে তুলবেন সামনের টায়ার দেখতেছি আপনারা ঠিক আছে আপাতত চলবে তবে পিছনের টায়ারটা দেখতেছি একেবারে ন্যাড়া হয়ে গেছে তো এই ন্যাড়াটা হওয়ার কারণে এই বাইকটি আপনারা মনে করবেন কত টাকা রেট এই বাইকটি কত টাকা দিয়ে আপনারা কিনবেন তো আমি দেখতেছি এই বাইকটি ও কিনছে মোটামুটিভাবে এই বাইকটি কিনছে 1,00,000 টাকা দিয়ে তো আমার বিবেচনায় এই বাইকটি 1,00,000 টাকা সম্ভবই না এই যে দেখতেছি কালার কন্ডিশনের অবস্থা খুবই খারাপ খুবই বাজে অবস্থা আর পিছনে দেখতেছি নাম্বার প্লেট একেবারে ডিজিটাল তো এটার ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লেগেছে ডিজিটাল স্মার্ট কার্ড ক্যাশ টুকুন একেবারে ওকে আছে সেদিক থেকে কোনো প্রবলেম নেই তো বাইকটি ওভারঅল এতটা এই বাইকগুলো আপনারা আমি বলবো আপনাদেরকে বাইক একটা বাইক শপে যখন বাইক কিনতে যাবেন আপনারা যখন চিন্তাভাবনা করতেছেন যে একটা বাইক আমি কিনতে চাচ্ছি যে কম রেটে আপনার যে প্রাইস অনুযায়ী আপনার বিবেচনায় আপনি অনেকটা এক্সাইটেড হয়ে থাকেন জীবনের প্রথম ফার্স্ট টাইম আপনি একটা বাইক কিনবেন তো সেরকম একটা এক্সাইটেড হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কাউকে একটু যারা বাইকের সম্বন্ধে জানে তাদেরকে নিয়ে যাবেন আর আমি তারপরও আপনাদেরকে বলতেছি কী কী দিকগুলো আপনারা নির্দেশনা করবেন এদের দেখবেন যে এই পাট্টাটা কতবার খোলা হয়েছে এই যে ক্লাস কভারটা আছে কতবার খোলা হয়েছে এই যে নাটগুলো আছে এই নাটগুলো দেখবেন কোনো স্পট হয়েছে কি না তারা যতই ভালো টুলস দিয়ে করুক এই কাজগুলো সলভ করুক না কেন তারপর স্পট হয়ে থাকবে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন সামনের ব্রেক ডিস্ক স্ক্রিন দেখবেন যে এখানে এভাবে নেড়ে দেখবেন যে এটা ক্ষয় হয়েছে কি না ব্রেক ক্যালিবারটা দেখবেন এটা ইজি আছে কি না চাকাটা প্রয়োজনে ঘুরায় দেখবেন এভাবে এটা ইজি আছে কি না পিছনের টায়ার সামনের টায়ার অবশ্যই দেখতে হবে আর পিছনের সাসপেনশন অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে পিছনের সাসপেনশন এই জায়গাগুলোতে সিল থাকে এই সিলগুলো নষ্ট হয়ে গেছে কি না এই সিলটা নষ্ট হয়ে গেলে এখানে কিন্তু ওয়েল আছে এই যে এটা হচ্ছে হাইড্রোলিক শক এক্সস্ট বাল্ব এটাতে ওয়েল সিল আছে এই ওয়েল সিলটা যদি একবার লিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিছনের চাকা সহকারে একেবারে স্কিড করবে বাইকটি রাইড করতে পারবেন না সাতসন্ধে তো সেক্ষেত্রে আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা আপনাকে বলি এই যে সাইলেন্সার আছে এই সাইলেন্সারের যে এখানে আঙুল ঢুকে দেখবেন যে আপনার এটা ভিজা আছে না শুকনো আছে যদি ভিজা থাকে তাহলে আপনার রিং পিস্টন একেবারে শেষ রিং পিস্টন আবার আপনাকে পরিবর্তন করতে হবে তো সেদিক থেকে আরও যদি বলি আপনাদেরকে ফ্রন্টে যদি আমি ফ্রন্টে চলে আসি ফ্রন্টে দেখবেন যে এই জিনিসগুলোতে কোনো স্কেচ হয়েছে কি না স্কেচ হয়েছে কি না যদি বড় ধরনের কোনো স্কেচ হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার স্পট থাকবে ঘষানো থাকবে এই যে ব্রেক লিভারগুলো ঘষা থাকবে এই যে রং উঠে গেছে আর ক্লাস লিভারের রং উঠে গেছে সে দেখতেছে এই লুকিং গ্লাসও সে কিন্তু লাগাইতে পারতেছে না এই যে লুকিং গ্লাসে দেখতেছি লুকিং গ্লাসের এখানে এই যে ইয়কটা আছে ইয়কের কিন্তু থ্রেড নাই দুটোই আর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এই যে মিটারে এই যে নাম কত কিলোমিটার পর্যন্ত আপনার বাইকটি চলছে কিন্তু এটাও কিন্তু আপনার কমানো যায় এটাও সম্ভব ভাই যদি বলে কেউ বুক খুলে যদি বলে যে এটা কমানো যায় না এটা 100% এটা কিন্তু কমানো যায় বাংলাদেশে এখন অ্যাভেলেবেল যে কোনো জায়গায় এই মিটারটি আপনি কমে নিতে পারবেন তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই বিবেচনা করে বাইকগুলো কিনবেন আর যদি কালার কন্ডিশনের যদি কথা বলি কালার কন্ডিশন এই যে কালার কোনো স্টিকার এবং কি কালার দুটোই কিন্তু আপনার সেরকমভাবে অরিজিনালের মতো কিন্তু এটা করে দেওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা একটু অরিজিনাল যে কালারটা আছে এই কালারটা আপনারা অবশ্যই চিনবেন চিনে সুন্দর করে দেখবেন যা যদি আপনাদের কোনো বোঝার উপায় না পান আপনারা কাউকে টেকনিশিয়ান বা কাউকে যারা বাইকের সম্বন্ধে জানায়
তাদেরকে নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই টিপসগুলো আমার আজকে এ পর্যন্তই ছিল। তো আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, এই যে বল লেচার আছে, এই যে বল লেচার, বাইকটি রাইড করবেন, রাইড করে দেখবেন যে এই বল লেচারটা আপনার কোনো, এই যে আপনার খালোচ্চা জায়গায় যদি চালান তাহলে কিন্তু আপনার এই যে খালোচ্চা ঘট ঘট একটা শব্দ হবে, এই শব্দটা হচ্ছে কি না, তো এই বিষয়গুলো দেখবেন। এই বল লেচারের দাম কিন্তু অনেক বেশি। তো ফাইনালি এই জিনিসগুলো আপনারা মেনটেন্স করবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই রাইড করার সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আপনারা থাকবেন সুস্থ, আমিও থাকবো ভালো। তো নেক্সট ইয়ের ভিডিওর জন্য আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। তো ততক্ষণে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে।